হ্যালো ফ্রেন্ডস, স্টাডি রিনোভেটের সকলকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ কনস্টেবল ও লেডি এক্সাইজ কনস্টেবলের যে 2019 সালে যে পরীক্ষাটি হবে তার গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বিস্তারিতভাবে আলোচনা করব আজকের অধ্যায়ে। আজকে থাকবে পার্ট টু অংশ, বাকি পার্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে। আজকে থাকবে জেনারেল নলেজের অংশ, এবং বলে রাখি এই পরীক্ষাটি পশ্চিমবঙ্গ পুলিশ নিচ্ছে, এবং এখানে থাকবে পশ্চিমবঙ্গের বিভিন্ন পুলিশের পরীক্ষায় যেমন প্রশ্ন থাকে ঠিক তেমন ভাবেই সাজানো হয়েছে এই পার্ট গুলো, ঠিক আছে? সঙ্গে থাকবে পিডিএফ, পিডিএফ থাকবে বিনামূল্যে। যদি পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো। এবং এর সিলেবাস কি, সেই সিলেবাস সম্পর্কেও আলোচনা করা হয়েছে। আর বলে রাখি যে এটি কিন্তু 3000 ভ্যাকেন্সি বেরিয়েছে, সুতরাং এটি একটা বিগ অপরচুনিটি যারা কনস্টেবলের জব করতে চাও তাদের জন্য, সেটি ছেলে এবং মেয়ে সকলের জন্যই এটি কিন্তু একটা বিগ অপরচুনিটি, ঠিক আছে? সুতরাং দেখে নেব যে এর প্রথম প্রশ্ন কি। এবং বলে রাখি একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলটিকে এখনই অবধি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং পাশের বেল আইকনটি টিপে রাখো নিত্য নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। আর একটা কথা বলে রাখি যে আমরা কিন্তু এখানে স্মার্ট ওয়েতে স্টাডি করছি, এখানে কিন্তু শুধুমাত্র আমরা এমসিকিউ গুলোর অ্যান্সারই জেনে নিচ্ছি না, এর অ্যান্সার গুলোর বা এমসিকিউ গুলোর যে অপশন থাকে সেই অপশন গুলোর যতটুকু সম্ভব পারা যায় তার উত্তরগুলো জেনে নিচ্ছি, যেগুলি আপকামিং অন্যান্য পরীক্ষা বা যে কোনো পরীক্ষা বা এই রিলেটেড পরীক্ষাতে তোমার ওই ধরনের কোশ্চেন আসলে যাতে সেখান থেকে অ্যান্সার করা যায়, ঠিক আছে? যতটুকু সম্ভব পারা যায় আমরা আলোচনা করব। চলো দেখে নেবো আজকে প্রথম প্রশ্ন। দেখো আজকের প্রথম প্রশ্ন কি, প্রথম প্রশ্ন হচ্ছে কোশ্চেন নাম্বার 7, ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কোনটি? ফার্স্ট অপশন হিমালয়, সেকেন্ড অপশন আরাবল্লী, থার্ড অপশন সাতপুরা, অপশন ডি নীলগিরি। এর অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার বি আরাবল্লী। এই আরাবল্লী পর্বতমালা সর্বপ্রাচীন পর্বতমালা। এই আরাবল্লী পর্বতমালা কোথায় অবস্থিত? এটি রাজস্থানে অবস্থিত, এবং এর হায়েস্ট পিক হচ্ছে গুরু শিখর, ঠিক আছে? তার আরাবল্লীর হাইস্ট পিক হচ্ছে গুরু শিখর, এবং এটি রাজস্থানের কাছে অবস্থিত। আর যদি বলা হয় হিমালয়, হিমালয়ের হাইস্ট পর্বত সবাই জানো তোমরা এভারেস্ট, যার উচ্চতা 8848 মিটার, এবং এটি সারা পৃথিবীর মধ্যে হাইস্ট পিক হিমালয়ের। আর এরপর যদি আমরা বলি সাতপুরা, সাতপুরা হচ্ছে এটি ধূপগড়ে অবস্থিত, এটি মধ্যপ্রদেশে, মহারাষ্ট্র এবং গুজরাটে, আর এর এটি অবস্থিত মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটে। আর এর হাইস্ট পর্বত হচ্ছে ধূপগড়, আর নীলগিরির হাইস্ট পর্বত হচ্ছে দোদাবেতা, এটি তামিলনাড়ুতে অবস্থিত, ঠিক আছে? এইগুলো হচ্ছে একটু ছোট নোট, এবং জিওগ্রাফি নিয়ে যখন আলোচনা করবো তখন ডিটেলসে আলোচনা করবো, বাট এইগুলো রিলেটেড এই ধরনের প্রশ্ন আছে, ঠিক আছে? তাহলে এর অ্যান্সারটি হয়ে গেল আরাবল্লী, যেটি হচ্ছে সর্বপ্রাচীন পর্বতমালা। দেখে নেবো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো একটি ইতিহাসের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় কে ভাইসরয় ছিলেন? ইম্পর্টেন্ট কোশ্চেন যে ভারতীয় জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয়েছিল সেই সময় কে ভাইসরয় ছিলেন। ফার্স্ট অপশন লর্ড লিটন, অপশন বি লর্ড রিপন, অপশন সি লর্ড ডাফরিন, অপশন ডি এদের কোনোটিই নয়। এর অ্যান্সারটি হয়ে যাবে লর্ড ডাফরিন। তিনি হচ্ছে 1884 থেকে 1888 সময় পর্যন্ত ভাইসরয় ছিলেন, এবং 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল। আর অ্যালান অক্টোভিয়ান হিউম এটি প্রতিষ্ঠা করেছিলেন, আর এর প্রেসিডেন্ট ছিলেন ওই 1885 সালে যে ফার্স্ট কংগ্রেসের অধিবেশন হয়েছিল সেই, তার প্রেসিডেন্ট ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি, ঠিক আছে? তাহলে এই অ্যান্সারটি হয়ে গেল লর্ড ডাফরিন, তিনি এই সময় প্রেসিডেন্ট ছিলেন, সরি তিনি এই সময় ভাইসরয় ছিলেন, আর প্রেসিডেন্ট ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি ভারতীয় জাতীয় কংগ্রেসের। চলো দেখে নিন নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন দেখো কথাকলি, এই কথাকলি নৃত্যটি ভারতের কোন রাজ্যের? ফার্স্ট অপশন অন্ধ্রপ্রদেশ, সেকেন্ড অপশন মহারাষ্ট্র, থার্ড অপশন কেরালা, আর ফোর্থ অপশন তামিলনাড়ু, ঠিক আছে? এই কথাকলি নৃত্যটি একটি ক্লাসিক্যাল নৃত্য, মানে ক্লাসিক্যাল ডান্স, সুতরাং এটি অ্যান্সার হয়ে যাবে কেরালা, এটি কেরালা রাজ্যের ডান্স। এছাড়া যদি বলা হয় অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের হচ্ছে কুচিপুড়ি, আর মহারাষ্ট্রের হচ্ছে ফোক ডান্স তামাশা, খুব ফেমাস একটা ডান্স, আর তামিলনাড়ুর হচ্ছে ভরতনাট্যম, ঠিক আছে? এইগুলি হচ্ছে আর একটা ডান্স আছে সেটি হচ্ছে মোহিনী আট্টম, এই মোহিনী আট্টম একটি ক্লাসিক্যাল ডান্স, এটিও হচ্ছে কেরালার, কেরালার দুটো ক্লাসিক্যাল ডান্স, একটি হচ্ছে কথাকলি আর একটি হচ্ছে মোহিনী আট্টম। এবং বলে রাখি এই সবকটা ডান্সই কিন্তু প্রচুরবার পরীক্ষায় প্রশ্ন আসে, সুতরাং মনে রাখবে, ঠিক আছে? তাহলে আরেকবার বলে দিই যে কেরালার হচ্ছে কথাকলি আর মোহিনী আট্টম, অন্ধ্রপ্রদেশের হচ্ছে কুচিপুড়ি, এই দুটো কিন্তু গোলাবে না, একটা কুচিপুড়ি আর একটা কথাকলি,
অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি, মহারাষ্ট্রের ফোক ডান্স হচ্ছে তামাশা, আর তামিলনাড়ুর হচ্ছে ভরতনাট্যম, ভরতনাট্যমও ক্লাসিক্যাল ডান্স। নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় জাতীয়তাবাদের জননী কাকে বলা হয়? ফার্স্ট অপশন মাতঙ্গিনী হাজরা, সেকেন্ড অপশন সরোজিনী নাইডু, থার্ড অপশন মাদাম কামা, ফোর্থ অপশন অ্যানি বেসান্ত। এর অ্যান্সারটি হয়ে যাবে মাদাম কামা। এই মাদাম কামাকে বলা হয় ভারতীয় জাতীয়তাবাদের জননী, এবং এনার পুরো নাম হচ্ছে ভিকাজি রুস্তম কামা, তিনি মুম্বাইয়ে জন্মগ্রহণ করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, কোথায় পঞ্চায়েত নেই? ভারতের কোন রাজ্যে পঞ্চায়েত নেই? ফার্স্ট অপশন আসাম, সেকেন্ড অপশন নাগাল্যান্ড, থার্ড অপশন কেরালা, ফোর্থ অপশন ত্রিপুরা। বলে রাখি যে এই নাগাল্যান্ড, এখানে অপশন আছে নাগাল্যান্ড, এই নাগাল্যান্ডে কিন্তু কোনো পঞ্চায়েত নেই। এছাড়াও মেঘালয় ও মিজোরামেতেও পঞ্চায়েত নেই, ঠিক আছে? তাহলে নাগাল্যান্ড, মেঘালয় ও মিজোরাম ছাড়া বাকি সব রাজ্যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা আছে, অফকোর্স ভারতের। আর এই পঞ্চায়েত রাজ সিস্টেমটা চালু হয়েছিল কিন্তু 1992 সালের 73rd অ্যামেন্ডমেন্ট অনুসারে, ঠিক আছে? এটিও পরীক্ষায় আসছে, 73rd অ্যামেন্ডমেন্ট 1992 সাল অনুসারে পঞ্চায়েত রাজ হয়েছিল, এবং নাগাল্যান্ড, মেঘালয় ও মিজোরাম ছাড়া বাকি সমস্ত রাজ্যে হচ্ছে পঞ্চায়েত আছে। নেক্সট প্রশ্ন দেখো, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? ফার্স্ট অপশন দেখো লর্ড ডালহৌসি, সেকেন্ড অপশন লর্ড কর্নওয়ালিস, থার্ড অপশন লর্ড ওয়েলেসলি এবং লর্ড রিপন। দেখো চিরস্থায়ী বন্দোবস্ত এটি প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রথাটি হচ্ছে 1793 সালে শুরু হয়েছিল, প্রথমে বাংলাতে শুরু হয়েছিল। এটি কি, এই চিরস্থায়ী বন্দোবস্তটা হচ্ছে একটি একটি কোম্পানির সাথে, মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ছিল সেই কোম্পানির সাথে জমিদারদের একটি চুক্তি। কি রিলেটেড চুক্তি? এটি একটি ল্যান্ড রেভিনিউ রিলেটেড, মানে রাজস্ব ব্যাপারে। এখানে কি বলা হয়েছিল, এখানে হচ্ছে বা এই চিরস্থায়ী বন্দোবস্তকে জমিদারি সিস্টেমও বলা হয়, মানে আমাদের বাংলাতে যে জমিদার গুলো থাকতো এই চিরস্থায়ী বন্দোবস্তের আন্ডারে এইভাবে ছিল যে কি করতো, যে জমিদাররা হচ্ছে বংশ পরম্পরায় জমির মালিক হবে, ঠিক আছে? আর এরা হচ্ছে কোম্পানিকে একটা ফিক্সড রেভিনিউ দেবে, আর জমিদাররা সেই জমি বিক্রি করতে পারে বা চাষিদের চাষ করে দিতে পারে, সেটা তার নিজের ব্যাপার, আর কোম্পানিকে তাদের একটা ফিক্সড রেভিনিউ দিতে হবে, ঠিক আছে? বাট জমির মালিকানা হবে জমিদার। এটি হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত, মানে এই ল্যান্ড রেভিনিউ সম্পর্কে যে জমিদারদের সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে যে চুক্তি সেটি চিরস্থায়ী বন্দোবস্ত। প্রথমে ভারতে, প্রথমে বাংলাতে শুরু হয়েছিল, তারপর আস্তে আস্তে বিহার, উড়িষ্যা এখানে শুরু হয়েছিল, এবং উত্তর দিকে বারাণসীতে এই ব্যবস্থা চালু হয়েছিল, ঠিক আছে? এটি হচ্ছে কর্নওয়ালিস, লর্ড কর্নওয়ালিস শুরু করেছিলেন এবং 1793 সালে, ঠিক আছে? এটিও হচ্ছে মনে রাখতে হবে। আচ্ছা, যদি পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, ফেসবুকে জয়েন করো, বা আমাদের মেইল করতে পারো। আর অবশ্যই কিছু বলার থাকলে কমেন্ট করো, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, বেশি করে সাবস্ক্রাইব করো, আর পাশে বেল আইকনটি অবশ্যই টিপে রাখো নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। আর সঙ্গে থাকো, এ ধরনের কোশ্চেন নিয়ে আরো অনেক হাজির হব। এছাড়াও আমরা ম্যাথ নিয়ে আলোচনা শুরু করে দিয়েছি, সেখান থেকে তোমরা ম্যাথ করতে পারো। যদি মেন এক্সামেতে কিন্তু ম্যাথ আছে, সুতরাং তোমরা এখন থেকে স্টার্ট করে দিতে পারো। আর এর সিলেবাস নিয়ে অলরেডি আলোচনা করে দিয়েছি, সেটাও তোমরা দেখে নেবে, প্লে লিস্ট থাকবে। আর বলে রাখি যে এটি কিন্তু একটা বিগ অপরচুনিটি, সুতরাং তোমরা এখন থেকে পড়াশোনা শুরু করে দিতে পারো। যে কোনো সময়ের এক্সাম ডেট দিয়ে দেবে, এটি পুলিশ এই এক্সামটা নেয়, ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে এই এক্সামটা নেওয়া হয়। সুতরাং যে ধরনের আমরা কোশ্চেন আলোচনা করছি, এটি মাধ্যমিক লেভেলের পরীক্ষা, এই ধরনের পরীক্ষা, এই ধরনের প্রশ্নই কিন্তু পুলিশের পরীক্ষাতে আসে। সুতরাং তোমরা থাকো সঙ্গে, এই ধরনের অনেক মক টেস্ট নিয়ে হাজির হবো, এছাড়াও আমরা রিজনিং নিয়েও হাজির হবো। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকের মতন টাটা।